আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া নির্বাচনের ঠিক আগে আগে উত্তর কোরিয়া এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নবকিশি বলেন, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 550 কিলোমিটার উচ্চতায় পৌঁছে 300 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে। কিশি আরও বলেন, পিয়ংইয়ং এ বছরের শুরু থেকেই বেশ কটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা এ অঞ্চলের জন্য হুমকি এবং একেবারেই অগ্রহণযোগ্য। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল 9টা নাগাদ সুনান এলাকা থেকে পূর্ব সাগরে উৎক্ষেপিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে। যদিও জাপান ও দক্ষিণ কোরিয়ার এমন দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। The military added that the South Korean and U.S. intelligence agencies are assessing the